হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার বুলটুকুস চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তো দেখো, আজকে কালকে ওরা চলে এসেছিল, বাট আজকে সকালে ওরা চলে গেল, তো খুব খারাপ লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে গোটা ঘরটায়। তা আমি তো বসে বসে ফোনই দেখছিলাম, কিছু করতেও ইচ্ছা করছে না। আর কালকে এই সময় মানে আসবে 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 করে তাড়াহুড়ো করে কাজ করা হচ্ছিল, মানে বেশ এক্সাইটেড লাগছিল। আজকে আবার মন খারাপ লাগছে, কেউ আসবে আসবে করলে ভালো ঘরে। তো এসে ওরা চলে গেলো সকালবেলায়, থাকতে বললাম থাকলো না, তো খুব খারাপ লাগছে। তো কাজ বাজগুলো করি, কাজ অনেকটাই বাকি আছে, কিছুই এখনো কাজ করাই হয়নি, জাস্ট বিছানা বিছানা ঝাড়াঝুড়ি হলো। তো চলো কাজ বাজগুলো সারি, তারপর আবার বেরোবো। আজকে জিম যাওয়া হলো না, কালকেও জিম যাওয়া হয়নি, আজকেও জিম যাওয়া হলো না, তো কাল থেকে আবার জিমটা কন্টিনিউ করবো। তো দেখো, 10:30 বেজে গেছে, আমি এখন ভাত নিয়ে বসে গেছি। আমার বর খেতে দিয়ে দিলো, কারণ দুজনেই ডিউটিতে বেরোবো, তো খাওয়া দাওয়াটা ওই জন্য করে নিচ্ছি। তো দেখো, এই ঘরে আমি রুটি করতে চলে এলাম, কারণ মায়ের শরীর খারাপ, তো এই ঘরে আমি রুটিটা ওই জন্য করে দিচ্ছি যে ওদের খাবারগুলো। তো চার্চে এখন আজকে ঘুরতে এসেছি, আমাদের 25শে ডিসেম্বরে চার্চে মানে চার্চটা খোলা হয়, বেশ সুন্দর করে সাজানো হয়। তো সেই শরীর খুব খারাপ ছিল, শরীর খারাপ থাকার কারণে চার্চে আমরা ঘুরতে খুব সুন্দর করে সাজানো আছে, সবই আছে, বাট ভেতরটার গেটটা লাগানো, কারণ 25শে ডিসেম্বরে ভেতরের গেটটা খোলা থাকে, ভেতর পর্যন্ত যাওয়া যায়। কিন্তু আজ আমরা সামনে থেকে এগুলো দেখলাম, খুব সুন্দর করে সাজিয়েছে, দেখার মতো খুব সুন্দর লাগছে। এখন আমরা ফিজিক্যাল উদ্দেশ্যগুলো দেখছি আর কিভাবে সাজানো আছে, আর ফটো তোলা চলছে। তো দেখো, আমরা মল চলে এসেছি, তো মলে কিছু কেনাকাটা করার ছিল। আর দেখো, মলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, সান্তা ক্লজ। তো ওই ঘর থেকে চলে এলাম, ওই ঘরে খাবার টাবার করে দিয়ে এলাম, রুটি আর মাছ আলুতে ঝোল, কারণ মায়ের প্রচণ্ড শরীর খারাপ, মায়ের শরীরটা ঠিকই হচ্ছে না। আর মায়ের মানে টেস্ট ফেস্ট সব দিয়েছিল করাতে, তো টেস্টের রিপোর্ট টাইফয়েড বেরোলো, তো আর শরীর খুবই দুর্বল, একদমই উঠতে পারছে না। তো যে কোনো রকম এই ঘর ওই ঘর করে একটু করে করতে হচ্ছে, আমারও শরীর এতটা ভালো নেই, কিন্তু কি করব, উপায় তো নেই। তো ওই ঘর থেকে খাবার টাবার করে আমাদের রুটি ফুটি নিয়ে চলে এলাম, আর ভাইয়ের আর বাবার করে দিয়ে এলাম, মা তো কিছু খেলো না। তো আবার সকালে দেখবো কি হচ্ছে, হসপিটালে ভর্তি করারও কথা হচ্ছে, দেখা যাক কেমন রয়েছে সকালে। তো আজকের ভ্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। তো ততক্ষণে তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। বাই 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 বাই।